আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ রাতে উড়া বৃষ্টি হয়েছে এখনো দেখেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর এই সকাল সকাল দেখি আম্মু এক অদ্ভুত জিনিস বানাইছে এটা তো আমাদের গ্রামে বলে চটা কিন্তু এটা ডিফারেন্ট ভাবে বানানো হয়েছে এটা সরাসরি একবারে মানে চাল না বেটে বা চাল গুঁড়া না করে মানে আস্ত চাল দিয়ে বানানো হয়েছে পোলার চাল দিয়ে এটা খাইতে না ভাই অদ্ভুত লাগতেছে তো এটা আপনারা কি খেয়েছেন কি একটু বলবেন এটা হচ্ছে মানে আমাদের চড়াটা হচ্ছে দোসার মতো হ্যাঁ কিন্তু চালের তো এটা হচ্ছে দোসা মানে চটারও বড়ো বাই যাই হোক এখানে আবার আমি গতকালকে যে এগুলো হচ্ছে জবা ফুল গাছ পুরো বাড়িতে এদিকে তারপর হচ্ছে এইদিকে সব দিকে আমি একবার পুরো বাড়ি ঘুরে জবা ফুল গাছ লাগিয়েছি আল্লাহ যেন রহমত করে যেন হয় আপনার সবাই দোয়া করবেন তাহলে বাড়িটা সুন্দর লাগবে দেখতে হ্যাঁ এগুলো নাকি ডাল লাগাইলেই জবা গাছের নাকি হয় তো আল্লাহর বড় সঙ্গে লাগালাম এখন বাকি আল্লাহর ইচ্ছা যাই হোক আজকের ভিডিওতে আপনাদের ছোট একটা বিশাল সারপ্রাইজ আছে আমার কথা বললাম আগেই আমার একটু গলা অন্যরকম লাগতেছে সো কথা স্পষ্ট হবে না যাই হোক আসল জিনিস আপনাদেরকে দেখাই দিই দেখানোর আগেও একটা কথা আছে তা আম্মুকে নিয়ে গতকালকে আমি আব্রাহিমের সুল হ্যাঁ দাঁড়া তোমাকে দেখাবো এখনই এখনো এখনই দেখাবো দাও একটু এটা জানা এটা না এটা আরে এটা যা আচ্ছা যা দি যদি যদি যা তা আম্মুর নিয়ে যখন আমি চুল কাটতে গেছি কালকে গতকালকে আব্রাহিমের আম্মুর আমি অনেকক্ষণ দাঁড়ায় থাকি মা এরকম দেখো এই হেয়ার স্টাইলটা এমন করা যায় কি না এইটা এরকম করলে ভালো দেখা যাবে আম্মুর একই কথা বারবার যে তোর চুলটা মানে আম্মুর মনের মতো করে কাটুক তাহলে নাকি আল্লাহ খুশি হবে আব্রাহিমের মাথার বোঝা যাবে খালি বারবার বলে আল্লাহ খুশি হই বাবা আল্লাহ খুশি হোক বাইরে দিয়ে এরম করিস না এরম করিস না মানে কোনো চুলের স্টাইল কথা দেবে না এখন এখন কি করছে জানেন দেখবেন এই দেখেন বাবা তোমার চুল কাটছে কে চুল কাটছে এই যাই না এটা না এটা না চুল কাটছে কে বলো আমার কোলে আসছে যাই হোক তো একবারে এখন মা এখন খুশি মনে আনন্দ আল্লাহ খুশি হয়েছে হ্যাঁ বাবা আচ্ছা আব্রাহিম আব্রাহিম তোমার চুল কাটছে কে বলো তো আরে তুই সত্যি করে কত এই যে চুল এমন কাটছি এতে খুশি হয়েছিস তোর ভালো লাগতেছে

বাবা দেখি তো এই দেখেন আব্রাহিমের হাতে হ্যাঁ বাবা হরে আব্রাহিম যা কারো কুলে ব্যথা হ্যাঁ বাবা তো এখন আব্রাইম প্রচন্ড রাগ প্রচন্ড রাগ করতেছে আব্রাহিম হ্যাঁ বাবা তোমার ব্যথা হ্যাঁ ভিডিও করতেছো আচ্ছা করো যাই হোক

তবে আমার ওকে আচ্ছা এটা আপনাদের সাথে পরিচয় করুন আমার কী ইচ্ছা যে ও হোক যদি আমি ওর ইচ্ছাই খুশি হবো ইনশাআল্লাহ আল্লাহ যেন ভালো একটা কিছু হয় ভালো কিছু বানায় যদি আল্লাহ হায়াত রেখে থাকে তো কিন্তু মানে আমারও একটা ইচ্ছা আছে যেটা আমি বলবো না আপনারা একটু শুনেন দেখবেন যে আমার ইচ্ছা বা আমার চিন্তা ভাবনা ঠিক আছে কি না যাই হোক তো একটা দোয়া সবাই করবেন আপনি মন যেন অমন হয় যেমন মন ছিল আল্লাহর প্রিয় বান্দাদের হ্যাঁ আমি এতটুকুই চাই এইটা হচ্ছে সবচেয়ে বড়ো চাওয়া এরপরেও কী হইলো না হইলো যদি মনে করেন একটা শ্রমিকও হয় তো আমার কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহর গোলাম যেন হয় আল্লাহর ভয় যেন মনে মধ্যে থাকে হ্যাঁ আল্লাহর প্রিয় বান্দা যেন হয় আমার এই মনেতে আল্লাহর কসম ভাই একবার এই আকাশে নিশেম দাঁড়ানো এগুলো যদি কসম তো ঠিক না কিন্তু তারপর বলি মানে মন থেকে বলি আমার এইটাই ইচ্ছা আসলে এর এর চেয়ে বড় ইচ্ছা আমার নাই মা মারাত্মক লেভেলের আমার ছেলের অনেক বড় শিক্ষিত হয়ে তারপরে মানে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা বেড়ে দেওয়া লাগবে এইরকম লাগবে না হ্যাঁ তারপরে বৃদ্ধ মা বাবার হাসপাতালে ভর্তি করবেন আর ডাক্তার বলবে আগে টাকা তারপরে চিকিৎসা এরকম কিছু হওয়ার চাইতে মানে ওই কি বলে যে অনেক শ্রমিকরাও অনেক ভালো দেখতে কিনা জানি না আমাদের জাতীয় পাখি দোয়েল বাবা আচ্ছা আমি একটু জম করে দেখাই দাঁড়াও এই যে দেখ দেখবা এই দেখো জাতীয় পাখি দোয়েল মাসাল্লাহ তো সবাই এটাই দোয়া করবেন হ্যাঁ যেন আব্রাহিম লাভ দে লাভ দে লাভ দে লাভ দে এই দুইটা দোয়েল ওই একটা দোয়েল এই একটা দোয়েল এই যে দেখছেন এই যে এই একটা আর একটা কুই আর একটা আছে নিচে দেখলাম একটা দৌড়াদৌড়ি করতেছিল হ্যাঁ ওই যে ওই যে একটা ওই উপরে একটা আর এটার উপরে একটা তিনটা দোয়েল পাখি সবাই দোয়া করবেন উহ ওই আর একটা যে দূরে দেখতে পাচ্ছেন বলেন তো কোথায় ওই দুইটা এই জায়গায় আহ অনেক দোয়েল পাখি দেখেন যাক আবার দেখাবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দোয়েল পাখি যে ধানের ইয়াতে দৌড়দৌড়ি করতেছে আবার কালকে দেখো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ জগজায় রাখে সবাই ভালো থাকবেন বাবার দিকে খেয়াল রাখবেন কারণ মা বাবার চেয়ে আপন কেউ নাই হ্যাঁ কেউ না যত যে আপনার তেল মারুক আসলে আপন যদি কেউ থেকে থাকে তাহলে মা বাবাই আর একমাত্র আল্লাহ ও আমি আপনি